আসসালামু আলাইকুম। এটি পবিত্র কাবা বা মসজিদুল হারাম। এটি পৃথিবীর প্রথম মসজিদ যেটি নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। পরবর্তীতে নূহ নবীর সময় এটি মহাপ্লাবনে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে পুনর্নির্মাণ করেন। এটি পবিত্র কাবা শরীফের গিলাফ, ওই গিলাফের উপরে লেখাগুলি সোনা দিয়ে। এটি কাবা শরীফের দরজা। আপনি কি জানেন হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম এ দুটুই জান্নাতের পাথর? হাজারে আসওয়াদ হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাত থেকে এসেছে, আর মাকামে ইব্রাহিমকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে। এটি কাবা শরীফের দরজা। এই দরজাটি লম্বায় প্রায় 3 মিটার, চওড়ায় 2 মিটার। দরজাটি প্রায় 300 কেজি সোনা দিয়ে তৈরি। এটি পৃথিবীর প্রথম মসজিদ, নাম কাবা শরীফ। এটি কাবা শরীফের কিং আব্দুল আজিজ গেটের মাথার অংশ। এটিকে স্থাপন করা হচ্ছে, এটি সোনা দিয়ে তৈরি। এটি মাকাম ইব্রাহিম, যা একটি পাথর। এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে। এই পাথরের উপরে দাঁড়িয়েই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন।